ওয়েলকাম টু মোরশেদ নিউজ পোর্টাল। আজ যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে এবিসি লাইসেন্সের কমন কোশ্চেন এ গ্রুপ। এ গ্রুপের প্রশ্নসমূহ আমি আজ শেয়ার করব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। এবিসি লাইসেন্সের ক গ্রুপের কমন প্রশ্নসমূহ। এক, একটি সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম একে দেখেন। দুই, জেনারেশন থেকে কনজিউমার পর্যন্ত লাইন ডায়াগ্রাম একে দেখেন। তিন, সাবস্টেশনের কম্পোনেন্টগুলো কিভাবে কাজ করে ধারাবাহিকভাবে বলেন, কোনটার পর কোনটা কিভাবে কাজ করে। চার, ট্রান্সফরমার কাকে বলে, কত প্রকার ও কি কি। পাঁচ, ট্রান্সফরমার কানেকশন পদ্ধতি সমূহ কি কি। ছয়, 11 kV ট্রান্সফরমার ইনপুট ও আউটপুটে কি কানেকশন হয়। সাত, ট্রান্সফরমারের রেটিং কেন কিলোওয়াট না করে কেভিএতে করা হয়, এটি একটি টিপলির জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, এটি ভাইবার একটি প্রশ্ন, অনেক ভাইবাতে এই কোশ্চেনটি করে। আট, বুকরেস রিলে কনজারভেটর ব্রিদার কি, কিভাবে কাজ করে। নয়, সুইচ গিয়ারের কম্পোনেন্টগুলো কিভাবে কাজ করে ধারাবাহিকভাবে বলেন। দশ, সাবস্টেশনের আর্থিং সিস্টেম বর্ণনা করেন, কিভাবে আর্থিং সিস্টেমটি কাজ করে। এগারো, সিটি ও পিটি কি, এগুলো কিভাবে কাজ করে, এগুলোর কানেকশন কিভাবে হয়। বারো, সাবস্টেশনের এইচটি সাইডে কি ধরনের কেবল ব্যবহার করা হয়, দুটি কেবলের নাম বলেন। তেরো, সাবস্টেশনের কি কি টেস্ট করা হয়। তেরো, সাবস্টেশনে কি কি টেস্ট করা হয়। চোদ্দো, সাবস্টেশন রুমে কি কি ইকুইপমেন্ট লাগাতে হয়, সাবস্টেশন রুমে কি কি ইকুইপমেন্ট লাগাতে হয়। পনেরো, বাংলাদেশের জেনারেটিং এবং ট্রান্সমিশন ভোল্টেজ কত, জেনারেটিং ভোল্টেজ এবং ট্রান্সমিশন ভোল্টেজ। বাংলাদেশের বর্তমানে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। সতেরো, ওভারহেড এবং আন্ডার গ্রাউন্ড লাইনে কি কি কন্ডাক্টর ব্যবহার করা হয়, অর্থাৎ ওভারহেড লাইনে কি কি কন্ডাক্টর ব্যবহার করা হয় এবং আন্ডারগ্রাউন্ড লাইনে কি কি কন্ডাক্টর ব্যবহার করা হয়। আঠারো, ওভারহেড এবং আন্ডারগ্রাউন্ড লাইনে কি কি ইনসুলেটর ব্যবহার করা হয়। উনিশ, লাইটিং অ্যাডাপ্টার কেন এবং কোথায় ব্যবহার করা হয়। বিশ, LBS কি, কোথায় ব্যবহার করা হয়। এগুলো ছিল কমন প্রশ্নসমূহ। এছাড়া আরও অনেক প্রশ্ন আছে, আমি শুধুমাত্র কমনগুলো নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল মোরশেদ নিউজ পোর্টাল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।